চলে 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 আয়, কি করছে রে ও খাটে চলে বসে বসে, কি করছে বসে বসে, হাতা ইয়ে করছে, আয় চলে। কি রে জিশান, ও জিশান মাথায় লাগবে আস্তে আস্তে। আবার কোথায় যায় বলো তো, দুজন কি আনতে গেছিস দেখি। সুপ্রভাত, আর প্রথমে বলো কেমন আছো তোমরা, আশা করি তোমরা জাস্ট ফটাফটি আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে বলে দিই বৃহস্পতিবার, বৃহস্পতিবারের সকাল, এখন টাইম হয়ে গেছে ঠিক সকাল 11টা। আর বৃহস্পতিবার সকালটা আসলে সবার আগে আমাদের প্রত্যেকের মনে একটা জিনিসই আসে, সেটা কি বলো তো, সেটা হচ্ছে এটাই যে আজকে সকাল সকাল মানে সমস্ত কাজ সেরে আগে পুজোটা সারবো। কারণ বৃহস্পতিবার মানে আমার মনে হয় যে পুজোটা সারার পরে সমস্ত কাজ করতে ইচ্ছে হয়, মানে বৃহস্পতিবার মনে হয় যেন সব থেকে বড়ো কাজ হলো আমাদের পুজো। তো পুজোটা ঠাকুর ঘরে কাজ সারা হয়ে গেলে মনে হয় যেন ব্যাস অনেকটা রিল্যাক্স, এবারে বাকি যা ঘরে টুকটাক কাজ আছে সেগুলো করে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তাই আজকে সকাল সকাল উঠে স্নান সেরে পুজো সেরে এখন বসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। এখন আমি যাবো রান্নাঘরে, বাসন টাসন সব মেজে দিয়ে গেছে, আজকে তাড়াতাড়ি কাজ করতেও চলে এসছে, তো সেই জন্য না আরও অনেক বেশি তাড়াতাড়ি হয়ে গেছে। এখন শুধু ধনতেরাসের অ্যাড চলছে, আমাদের এখানে এই রাস্তা দিয়ে যাচ্ছে, 25% মেকিং চার্জ, 25% ছাড় দিচ্ছে ওই গয়নার মজুরির ওপরে, এখানে ওখানে রাজেশা সেনগো এই পিসিচন্দ্র হেরা দেরা, এখন সারাক্ষণ এইসব চলছে। ধনতেরাস তো মানে শুক্র শনিবার প্লাস রবিবার দুদিনই পড়েছে, মানে শনিবার বিকেল থেকে বোধ হয় সন্ধ্যে থেকে আর হলো রবিবার এরকম। তো এবারে প্ল্যানিং করছি যাওয়া হবে, মানে রাজুর ইচ্ছে আমাকে একটা মানে বিগ সারপ্রাইজ দেবে কিছু একটা, তো দেখি কি হয়, জানি না এখন কতটা কী হবে, ইচ্ছা রাখি যাওয়ার। কারণ আমি তো সাধারণত একবারই হয়তো নিয়েছি রাজুর কাছ থেকে ধনতেরাসে, একবারই ও আমাকে দিয়েছিল, তারপর থেকে আমিও কখনো, কারণ তোমরা যেন আমার গোল্ডের অতটা শখ নেই তাই হয়তো কেনা হয় না, তো সেটাই হলো ব্যাপার। কিন্তু রাজু বলছে যে না এবারে স্পেশাল কিছু একটা বিগ সারপ্রাইজ কিছু একটা দেবে, তো আমাকে বলছে চলো তাহলে কবে যাবে বলো, তো তোমাদেরকে অবশ্যই জানাবো, আর কোথায় যাচ্ছি বাড়ি ফিরে সেটাও জানাবো। কিন্তু মেন মানে কথা হচ্ছে এটা যে আমার সকাল সকাল স্নান সেরে পুজো একদম হয়ে গেছে, এবার যাবো আমি রান্নাঘরে গিয়ে বাসন গোছাবো, বাসন গোছানো একটা বিশাল বড় কাজ। আর সকালবেলা এরকম স্নান টান সেরে বেশ পুজো টুজো দিয়ে টিয়ে নেওয়ার পরে সব কাজ সেরে বসে থাকতে বেশ ভালো লাগে। কিন্তু আমার সমস্যা, আমার সমস্যা এটাই যে আমি যদি সকালবেলা নিজে স্নান টান করে নিই তারপরে একটা সমস্যা, কি বলতো, জিশানকে আমাকে একটু বেলা করে স্নান করাতে হয়, সকাল সকাল স্নান করে না, ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, তো ওকে এবার স্নান করাতে গেলে আমি পুরো ভিজে যাই, যেটা এখন হয়েছি পুরো একদম ভিজে গেছি। তো এখন আমি এটা চেঞ্জ করতেই হবে আমাকে, করে নাইটি ভাবছি, আর ড্রেস না এবার নাইটি পরে নেবো, মানে আসল রূপে চলে আসবো এরকমভাবে। মানে মানে গরম তো লাগছেই, মানে শীতের কোনো মানে নাম মাত্রটাই নেই। আর আমি যেদিন করে আমি স্নান, আমি অন্য দিনকে যখন জিশানকে স্নান করাই তখন অতটা ভিজি না, কিন্তু যেদিন করে আমি নিজে স্নান করে নিই
সেদিন মানে স্নান টান হয়ে পুরো রেডি হয়ে আছে, তারপরে যখন ওকে স্নান করাবো সেদিন করে ভিজে যায়। মানে এটা কিরকম কোইন্সিডেন্স আমি নিজেও বুঝি না। মানে ও এক মগ জলটা নিয়ে আমার গায়ে পুরো ঢেলে দিল। মানে জল নিয়ে তো ও ছাপড় ছাপড় করতে ভীষণ ভালোবাসে, ওকে একটা মগ দিতে হয়, সেই মগের মধ্যে ও জল নিয়ে খেলে আর কি। তো সেই জলটা নিয়ে নিজের গায়ে না দিয়ে আমার পুরো গায়ে ঢেলে দিয়েছে। অতএব আর আজকে এই বাড়িতে কিচ্ছু রান্না করছি না, আমাদের একটু বেরোনোর কথা ছিল আজকে, তো সেই জন্য আর রান্নাবান্নার দিকে নেই। ওই বাড়িতে যা রান্না হচ্ছে সেটাই খাওয়া হবে আজকে। আজকে ওই বাড়িতে হাঁসের ডিম হচ্ছে বললো, আর পুঁই শাক আমার ননদ কিনেছে, মানে পুঁই শাক পাশের বাড়ি থেকে নিয়েছে, আর কুমড়ো টুমড়ো কিনেছে বললো। তো আজকে ওই বাড়িতেই আজকে যা দুপুরে খাওয়া হবে আমরা আজকে ওই খেয়ে নেবো। দুর্গাপূজার সময় আমি কিনেছিলাম এই যে মাথায় দেখতে পাচ্ছ হেয়ার ব্যান্ডটা, সেই দুর্গাপূজার পরে এই আজকে পেলাম। মানে এতদিন ধরে খুঁজে খুঁজে কোথায় পড়েছে কোথায় পড়েছে খুঁজে পাচ্ছি না, আজকে আমি খাটের তলা থেকে আমার একটা ক্লিপ পড়ে গেছে সেটা খুঁজতে গিয়ে এটাও পেয়ে গেলাম। মানে জিশান কোনো জিনিসই ঠিক রাখতে পারে না, মানে সমস্তটাই ফেলে দেয়, সঙ্গে সঙ্গে ফেললো, চোখের সামনে দেখলাম তুলে রাখলাম ঠিক আছে, আর যদি চোখের আড়ালে ফেলে দেয় সেই জিনিসটা আর খুঁজে পাই না। তো এই হেয়ারব্যান্ডটা এতদিন পর পেলাম, আমার খুব ভালো লাগে হেয়ারব্যান্ড পরতে। আমি যখন আগে খুব হেয়ারব্যান্ড পরতাম জিশান হওয়ার আগে আর কি, তোমরা দেখতে আমি বিভিন্ন রকম হেয়ারব্যান্ড ট্রাই করতাম, আমার খুব ভালো লাগে পড়তে, ভীষণ ভালো লাগে। তো একজন লিখেছে এই বাবা বিয়ে হয়ে গেছে আবার হেয়ারব্যান্ড পড়ছে, আমার এত হাসি লেগেছিল কমেন্টটা পড়ে। মানে বিয়ে হয়ে গেলে হেয়ারব্যান্ড পড়তে পারবো না কোথায় লেখা আছে, আমি এখনো পর্যন্ত সেই জিনিসটা খুঁজে খুঁজে আমাকে মনে হচ্ছে এবার বার করতে হবে যে বিয়ে হয়ে গেলে হেয়ারব্যান্ড পড়তে পারবো না, মাথায় ক্লিপ লাগাতে পারবো না, এরকম কোনো ব্যাপার আছে যে হেয়ারব্যান্ড পরবো কি আমি ক্লিপ লাগাবো, সেটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর হেয়ারব্যান্ড পরতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কম বেশি, কেউ কম কেউ বেশি। তো হেয়ারব্যান্ড মানে এটা পরাটা শুধুমাত্র যে মানে ভালো লাগে, তার থেকে বড় কথা চুলটাকে আটকানো যায়। এবার এইভাবে তুমি চুলটাকে বেঁধে নাও দেখো, তাহলে তোমার কোনো চুল সামনে পড়বে না, তো ভীষণ ভালোভাবে চুলটাকে আটকানো যায়, সেই জন্য পড়া। আর আমার পড়তে ভালো লাগে তাই পড়া। তো আমার ওই কমেন্টটা পড়ে ও বাবা বলে বিয়ে হয়ে গেছে হেয়ারব্যান্ড পরে, সর্বনাশ, এরা কোথায় থাকে কোথায় বাড়িয়ে দে ক্লিপ। আমি তো তারা এবার যখন ক্লিপ পড়বো বলবে বাচ্চাদের মতন ক্লিপ পড়েছে, তখন বলবে এই দেখো বাচ্চাদের মতন ক্লিপ পড়েছে, বলে বাচ্চাদের মতন হেয়ারব্যান্ড পড়েছে, আর কিছু বলার নেই। আর আমার হঠাৎই মনে হলো এই কথাটা যে এইরকম একটা কমেন্ট এসেছিল না, আমি সেটা নিয়ে ভিডিও করবো, সেটা নিয়ে আর করা হয়নি, ভুলে গেছি। মাথা এখন এখন সব কিছু মাথার ওপর থেকে বেরিয়ে যায়, মানে এত ব্যস্ত হয়ে পড়েছি সমস্ত কিছু মাথার ওপর থেকে বেরিয়ে যায়, কি বলবো। আর আজকে বিভিন্ন রকম সবজি দিয়ে তরকারি করছি, এটা পেঁপে আছে, আলু আছে, কুমড়ো আছে, আচ্ছা বিনস আছে, বরবটি না, আজকে বিনস দিয়েছি, দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি রুটি দিয়ে খাবে। কি আনতে গেছিস দেখি, বল আসো চলে এসো। এখন দেখতে চলেছি আমার প্রিয় আর অল টাইম ফেভারিট রিয়েলিটি শো বিগ বস। আর এখন তো বিগ বস দেখছি, বিগ বস তো অনেকদিন হয়ে গেছে। তোমাদের সবথেকের মধ্যে সবথেকে কাকে বেশি ভালো লাগছে এই সিজনে অবশ্যই নিচে কমেন্ট করবে। আমার যে সবাইকে চিনি সেরকমও না, দুই একজনকে ভালো লাগে, যেমন হলো ওই প্রথম প্রথম ভালো লাগতো না, বড্ড ওভার অ্যাক্টিং করতো, মানে কেঁদে কেঁদে কাঁদো, আমার একদম ভালো লাগতো না, এখন করে বেশ ওকে ভালো লাগছে, মানে রিয়েল বলে মনে হচ্ছে, ওকে খুব ভালো লাগে। আর গৌতম যে আছে, যে ঋত্বিক রোশনের মতন দেখতে, ঋত্বিক রোশন যেটা আর কি, মানে উচ্চারণটা হয় আর কি, আমার যদি একে ভালো লাগে, রোশনকে আমার খুব ভালো লাগে, তাই আমার একেও ভালো লাগছে। কিন্তু যখন থেকে ওই সন্দরিয়া বলে মেয়েটার সাথে মানে ওদের দুজনের মানে এটা বেশি দেখাচ্ছে, তাই আমার ভালো লাগছে, কারণ সন্দরিয়া যে মেয়েটা আছে মমকে একদমই ভালো লাগে না। তোমাদের কাকে ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর আমাদের
টিভিটা যেহেতু কেবিলে নয় ওয়াইফাইতে চলে ওয়াইফাই এটা একটা অ্যাপে চলছে তার জন্য না মাঝে মধ্যে বেঁধে যায় আর এইচডিটা দেখতে পারি না কারণ নেট আমাদের খুব ফাস্ট কিন্তু টিভিতে এইচডিটা ভালো আসে না সেই জন্য নর্মাল কালার্সটা আমাকে এই মুহূর্তে দেখতে হয়েছে আর রাজু রুটি অর্ডার করেছে রাত্রেও খাবে রুটি আর আমি সবাই আর আমরা সবাই ভাত খাবো তাই জন্য একটু ভাত করে নিয়েছি আর আজকে দেখো এই ক্লিপটা আবার খুঁজে পেয়েছি আজকে আমার দিনটা ভীষণ ভালো মানে সমস্ত কিছু খুঁজে পেয়েছি সকালবেলা মাথার হেয়ার ব্যান্ডটা খুঁজে পেয়েছি রাত্রিবেলা ক্লিপটা খুঁজে পেয়েছি তো ভীষণ ভালো দিন যেহেতু সব পুরনো জিনিসগুলো খুঁজে পাচ্ছে যেগুলো আমি একদিনও ইউজ করতে পারিনি একদিন কি দুদিনও ইউজ করতে পারিনি সেগুলো সব হারিয়ে গেছিলো সেগুলো সব খুঁজে পেয়ে গেছি আর বিগ বসও তোমাদের কাকে বেশি ভালো লাগছে অবশ্যই নিচে কমেন্ট করবে আরও একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা ভালো লাগলে লাইক না দিয়ে যেও না তোমরা ভালো দেখো সেফ দেখো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম একদম ছোট ব্লগ কারণ বাচ্চা দিয়ে বেশি বড় বড় ব্লগ করতে পারি না যতটুকু পারি যতটুকু সারাদিনে আমি যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তাহলে চলো গুড নাইট শুভরাত্রি আবার দেখা